দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র দেখতে থাকো। ক বিভাগে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকে এগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো, টেক্সট বুক ভালো করে পড়ো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে পেয়ে যাবে। বিশেষ করে তোমরা দেখবে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো পরের পেজ। খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। দেখো এবার গ বিভাগ, কুলম্বের বিন্দু আধানের বল সংক্রান্ত সূত্রটি লিখতে বলেছে, 2 নম্বর আছে। পরের প্রশ্ন, একটি পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকল খনিজ আকরিক নয় কেন? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের বিভাগ দেখো তোমাদের বিভাগ ঘ, তো এখানে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 3 নম্বর করে পাবে। প্রথমে কিছু গাণিতিক সমস্যা আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং কাঁচের শিশির ধাতব ছিপি আটকে গেলে খোলার জন্য কি করবে ও কেন করবে? তাপ অধ্যায় থেকে এসেছে প্রশ্নটা। অথবা দিয়ে বলে যে তাপের পরিবহন কাকে বলে? দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের 2টি উদাহরণ দাও। পরের পেজ দেখো, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে 3টি পার্থক্য লেখো। 3টি রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয় করো। তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য। অথবা দিয়ে বলেছে পিটি তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষক পদ্ধতি বর্ণনা, আর বলেছে ইউরা শিল্পোৎপাদন রাসায়নিক সমীকরণ সহ লেখো।